শেষ হলো বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের ধর্মশালা পর্ব। এখানে দুটি ম্যাচ খেললো বাংলাদেশ ক্রিকেট দল, একটিতে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালো, অন্যটিতে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলো। এই ম্যাচে কি ভুল করলো বাংলাদেশ ক্রিকেট দল যে যার কারণে এত বড় ব্যবধানে হারতে হলো? প্রথমেই বলে রাখি, ইংল্যান্ড ক্রিকেট দল কিন্তু বরাবরই আগ্রাসী। তারা প্রথম ম্যাচে যেভাবে হেরেছিল, তারা যে বাউন্স ব্যাক করবে সেটা কিন্তু গত দুই তিন দিন তাদের যে প্র্যাকটিস করেছে, তারা যে প্রেস কনফারেন্সগুলো করেছে সেখানে কিন্তু তারা বলেছিল, এবং মাঠে কিন্তু আজকে তারা সেটি করে দেখিয়েছে। কথা বলতে চাই বাংলাদেশ ক্রিকেট দলের ভুলগুলো নিয়ে। সাকিব আল হাসান টস জিতে যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সেটা অবশ্যই ঠিক ছিল, তবে এটাও মাথায় রাখা উচিত ছিল যে ইংল্যান্ড কিন্তু প্রথমে ব্যাট করলে অনেক বড় একটি স্কোর করবে, সেটা চেস করার সক্ষমতা কতটুকু আছে এই দলের। রান চেস করতে হলে সেটা কিন্তু নিজেদের নাগালের মধ্যে রাখতে হতো, যেটা বাংলাদেশ শুরু থেকে একেবারেই পারেনি। কিন্তু শুরুতে আসলে ইংল্যান্ড তারা যে ফ্লোতে রান করেছে সেখানে আসলে বাংলাদেশের বোলারদের করার কিছুই ছিল না। তবে একটা বিষয় কিন্তু লক্ষণীয় যে বাংলাদেশের ফিল্ডিংয়ে আমরা দেখেছিলাম গত কয়েকদিন বা গত কয়েকটা ম্যাচে বা গত কয়েক মাসে বাংলাদেশের ফিল্ডিংয়ে বেশ উন্নতি হয়েছে, স্পেশালি গ্রাউন্ড ফিল্ডিং এবং ক্যাচিং। আজকে হয়তো তেমন কোনো ক্যাচ মিস হয়নি, তবে গ্রাউন্ড ফিল্ডিং কিন্তু অনেক বাজে হয়েছে, যার কারণ হতে পারে এই যে ধর্মশালার আউটফিল্ড। এই আউটফিল্ড নিয়ে অনেক কথা হয়েছে, দুই দলই কিন্তু হয়তো গা বাঁচিয়ে খেলার একটা চেষ্টা করেছে, কারণ বিশ্বকাপে অনেক লম্বা একটা পথ বাকি। এর মধ্যে ক্রিকেটাররা কেউ ইঞ্জুরিতে পড়তে চাননি, হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে একটা বার্তা দেওয়া ছিল যে বাড়তি কোনো এফোর্ট দেওয়ার দরকার নেই। তবে সেই এফোর্টটা যদি দেওয়ার যেত তবে বাংলাদেশ কিন্তু কিছু রান সেভ করতে পারত। এবার বলি যে বাংলাদেশ যখন রান চেস শুরু করলো, লিটন দাস যেভাবে খেলছিলেন, তার ব্যাটে যেভাবে বল আসছিল, খুব ট্রু একটা ব্যাটিং উইকেট, এবং বলা যায় যে ব্যাটিং প্যারাডাইস ছিল কিন্তু এই উইকেটটা। কিন্তু সেখান থেকে রিস টপলির এক ওভারে কিন্তু ম্যাচের দৃশ্যপট বদলে দেয়। তানজিদ তামিম, যিনি অভিষেকের পর থেকেই কিন্তু ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচে বড় স্কোর করতে পারেননি। একই সঙ্গে নাজমুল শান্ত, মিরাজ, যে দুজন খুব ছন্দে আছেন, যাদের কাছে অনেক বড় প্রত্যাশা ছিল, তারা কিন্তু স্টার্টটা একটু দেখে শুনে করতে পারতেন এবং ফিল্ড সেট বুঝে কিন্তু যদি তারা খেলতেন অবশ্যই বাংলাদেশ কিন্তু এত আর্লি চার উইকেট হারতেন, এবং বাংলাদেশ যদি প্রথম দশ ওভার এক বা দুই উইকেটও যদি হারতো এরপরও কিন্তু সে রানটা চেস করতে পারতো, কারণ এক সাইডে লিটন খুব আগ্রাসী খেলেছেন, মুশফিকুর রহিম একটু স্লো খেলেছেন। অনেকে হয়তো বা বলতে পারেন যে সে নিজের জন্য খেলেছে, কিন্তু এমন একটা সময় তিনি আসলে মাঠে নেমেছিলেন সেখানে ধরে না খেললে কিন্তু বাংলাদেশ যদি সে সময় আরও একটা উইকেট হারিয়ে ফেলতো, স্কোর বোর্ডে দিন শেষে যে রানটি তুলেছে সে রানটুকুও কিন্তু আসতো না। সেক্ষেত্রে মুশফিকের স্কোরটাও কিন্তু একদিক থেকে পজিটিভ যে তিনি একটা ফিফটি পেয়েছেন। সো বলা যায় যে বাংলাদেশ দলের আজকে এই কোলাপস, যদি ব্যাটিং কোলাপসটা না হতো শুরুর দিকে চার উইকেট না হারালে, হয়তো আমরা বলতে পারি না যে 365 রান তারা চেস করতে পারতো, তবে এতটুকু বলা যায় যে যেহেতু এই উইকেটে একটা ট্রু ব্যাটিং সার্ফেস ছিল, ইজিলি ব্যাট করা যেত, দেখে শুনে খেললে অন্তত 300 বা তার কাছাকাছি কিন্তু বাংলাদেশ যেতে পারতো। তবে এক ম্যাচে হারা মানেই কিন্তু সব শেষ হয়ে যাওয়া না, ডেফিনেটলি বাংলাদেশ সেখান থেকে কামব্যাক করতে চাইবে। নিউজিল্যান্ডের বিপক্ষে খুব রিসেন্টলি আমরা ম্যাচ হেরেছি, সিরিজ হেরেছি, তবে সেখান থেকে নিশ্চিতভাবে বলা যায় যে সেই সিরিজে বাংলাদেশের অনেকেই ছিল না, তাদেরও অনেকে ছিল না। নিউজিল্যান্ড দারুণ খেলছে, দারুণ ছন্দে আছে, টানা দুই ম্যাচ জিতেছে, তবে বিশ্বকাপের ম্যাচে যেভাবে আমরা দেখলাম নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়েছে, আমরা বলতে পারি যে বাংলাদেশও নিশ্চয়ই চাইবে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর নিউজিল্যান্ড ম্যাচে ঘুরে দাঁড়াবে। ধর্মশালা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ভারত।